ছোট্ট ফ্যামিলি ছোট জন আনছি, মিডিয়াম ফ্যামিলি মিডিয়াম জন আনছি, বিগ ফ্যামিলি যাদের তাদের বিগ গুলি আনছি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই পানিগুলো এখন হানি প্যাকে যাচ্ছে, হানি প্যাকে এই যে এখান দিয়েও যাচ্ছে কিন্তু ভাইয়া, এখান দিয়েও নিতেছে, এখান দিয়েও নিতেছে, এখান দিয়েও নিতেছে, তিন সাইডে যে বলছে হানি প্যাক। সবাই কেমন আছেন আশা করি ভালো। আমি আজকে আবারও চলে এসেছি নিউ আজমির এন্টারপ্রাইজে, যেটা নিউ সুপার মার্কেটের পোস্ট অফিস গেটের ঠিক পিছে অবস্থিত 16 নম্বর গলিতে। আর এখানে আপনারা পাবেন খুব ভালো ভালো সব কিচেন আইটেমস। তো আপনারা তো জানেনই যারা আমার সাবস্ক্রাইবার দেখেছেন এর আগেও, তো আজকে আপনাদের জন্য রয়েছে এই বছরে যেহেতু গরম চলে এসেছে তো গরম উপলক্ষে ধামাকা প্রোডাক্ট মিয়াকোর এয়ার কুলার, এবং দাম কিন্তু একেবারে রিজনেবল, একদম কম দামে আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এগুলো সম্পর্কে ডিটেলস আমরা জেনে নেই, লেটস গো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু, কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি ভাই আপনাদের দোয়ায়। ব্যবসা কেমন যাচ্ছে? জি আপনাদের তো খুব 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 ভালো আলহামদুলিল্লাহ। যাক, তো অনেকগুলো এয়ার কুলার নিয়ে দাঁড়িয়ে আছেন দেখা যাচ্ছে ভাই, যেহেতু আপনার শীত চলে গেছে এখন তো গরম এসে পড়ছে। জি, আর কি জানি আপনার শীতের মধ্যে তো আমরা শীত অনুভবটা কি করছি সেটা আমরা নিজেরাই জানি। তো এখন গরম এসে পড়ছে ভাই, গরমের প্রথম টাইম, এতেই ভাই থাকা যাচ্ছে না। আরও তো সামনে রমজান মাস, তো রমজান মাসে গরম গরমটা মনে হয় যেভাবে দেখা যাচ্ছে আরো হাই কোয়ালিটি হবে এবং টেম্পারেচারটা খুবই হেভি থাকবে। তো এই টেম্পারেচারটাকে আপনি কমানোর জন্য ভাইয়া, অনেকে আপনার আমরা ঢাকা শহরে থাকি আপনার বিলিং রুমে, অবশ্য বিলিং রুমে একটা চাইলে এসি লাগাতে পারি, বাট একটা এসি লাগাবো এক রুমে, এটাতে খরচটা কলম প্রচণ্ড পড়তেছে। আমরা ইনভেস্টটা যে করবো এককালীন সেই ইনভেস্টটা কলম অনেক বেশি পড়তেছে, উইথ আপনি মাসে মাসে একটা এসি কিনলাম, এসি কেনার পর মাসে মাসে একটা বিদ্যুৎ বিল যে আসে, মানে ডাকাতের মতো ভাই, ছুরি ছাড়া গলা ফালা দেয় ভাই। তো ওই গলা যদি আপনি ছুরি ছাড়া না ফেলাতে চান তাহলে অবশ্যই একটা এয়ার কুলার নিতে পারেন। আর এয়ার কুলারটা কি, আমরা যারা মানে এসিটা যারা ইউজ করে তারা হলো শুধু আপনার বিল্ডিং যারা থাকে তারাই ইউজ করতে পারবে, কিন্তু ভাইয়া আমাদের বাংলাদেশে কলম সব বিল্ডিং না, কিছু আছে আপনার কুড়ে ঘর, কিছু আছে টিনের ঘর, তারা কলম চাইলেও টাকা পয়সা সবই আল্লাহ রহমতে সব আল্লাহ তালা দিছে, কিন্তু চাইলে একটা এসি লাগাতে পারছে না। তো তাদের মা বোনরা কি গরমে গরমে ভুগবে ভাইয়া? তা হবে না, আজমির আছে যেহেতু তাদের টেনশন শেষ। আচ্ছা, এবারকে নিয়ে আসি, কুড়ের ঘর বলেন, মাটির ঘর বলেন, বিল্ডিং রুম বলেন, সব রুমের জন্য এয়ার কুলার, সব রুমের জন্য, সব রুমের জন্য। এবং এই এয়ার কুলারটা আপনি যাদের চার রুম পাঁচ রুম সবাই এটা আপনি ইউজ করতে পারবেন ভাইয়া, বিশাল এয়ার কুলার, মানে এক এয়ার কুলার দিয়ে আপনি পুরো ফ্ল্যাট কিংবা পুরো বাড়িকে আপনি কভার করতে পারবেন। আর এই এয়ার কুলারটা কি, আমরা এখন যেহেতু সামনে রমজান মাস ভাইয়া, রান্না টান্না তো অবশ্যই অনেক হয়, তো এই রমজান মাসে অন্য এক হওয়ার কারণে এইটা আপনি যদি কিচেন রুমে এয়ার কুলারটা লাগিয়ে দেন, তো আপনার গরম হাওয়াটা কি লাগছে ভাইয়া শরীরে? না, তাহলে কলম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো এই এয়ার কুলারটা অবশ্যই আপনাদের দরকার। এখন আসি, যে অনেকে আমাদের বলে যে এয়ার কুলার নিয়ে আমরা অনেক বিভ্রান্তি কিংবা কষ্টে অনেক ইসে আছি, তো এই এয়ার কুলারগুলো আপনারা যখন নন ব্র্যান্ড নেন তখন এই প্রবলেমটা হয়, আর একটা ব্র্যান্ডের এয়ার কুলার নিলে এই প্রবলেমটা হবে না। সর্বপ্রথম এখন আসি আমরা, এটা হলো আপনার অরিজিনাল মিয়াকো ব্র্যান্ড, রেজিস্ট্রেশন ব্র্যান্ড, এবং এটা হলো মালয়েশিয়ান, মালয়েশিয়া মিয়াকো মালয়েশিয়ান একটা ব্র্যান্ড। আর এটা থ্রিডি প্রিন্টের, এই যে থ্রিডি প্রিন্ট। আচ্ছা ঠিক আছে, আর এই এয়ার কুলারটা কি আপনার অন্য সব এয়ার কুলার থাকে হলো এক সাইডে হানি প্যাক, এটা বললাম ভাই তিন সাইডে হানি প্যাক। এই যে আমি এটা একটু দেখাই দিই আপনাদের, এই দেখেন, এই যে এক সাইডে হানি প্যাক। আচ্ছা, তারপর বিগ হানি প্যাক হলো পেছনে, তারপর আবার সাইডে আছে হানি প্যাক, সাইডে আছে হানি প্যাক, তিন দিক থেকে। এবং এটা আপনি যখন ওয়ান করবেন, এই যে দেখেন, আমি ধরেন পাওয়ার দিলাম ওয়ান স্প্রিট, তারপরে আপনি স্প্রিট, এই যে স্প্রিট, টু স্প্রিট, থ্রি স্প্রিট। আচ্ছা, এটা আবার কুলে যখন আপনি ধরেন বরফ কিংবা ঠান্ডা কিছু দিবেন তখন আপনি এটা কুলে দিয়ে দেবেন, কুলে দিলে আপনার রুমটা ঠান্ডা হয়ে যাবে, এবং এটা আপনার টাইমিং দিয়েও আপনি রাখতে পারবেন, এক ঘন্টা দুই ঘন্টা চার ঘন্টা যতটুকু লাগে। আচ্ছা, তারপরে আছেন এই যে আপনার সুইং আছে,
তারপর আপনার ব্রিজ আছে, সব কিছু দেওয়া আছে। ওই এটার সাথে আপনি দুইটা আইস স্পট পেয়ে যাবেন। আইস স্পট, এই আইস স্পট দিয়ে কি হবে ভাইয়া, আপনি আমরা অনেক টাইমে বরফ থাকে না, তো এই আইস স্পটে পানি ভরে আপনি ফ্রিজে রেখে দিবেন, এই আইস স্পটটা সারা রাত্র আপনার চলে যাবে। আচ্ছা, সারা রাত্র চলে যাবে। এখন আসেন এটা ভাইয়া, অনেক টাইমে আমরা এটা তো আমরা সুইচে করলাম, টাচে করলাম, তো অনেক টাইম আমরা রাত্রে ঘুমিয়ে থাকি, তো ঘুমিয়ে থাকার পরে কি এটা আপনার উঠে যে ই করা যায়, অফ করা যাবে? কারণ আমরা ঘুমাবো যখন তখন কলম আমাদের শরীরটা অলসতায় ভরে যায়, ওই অলসতাতে ভরে কারণে আমরা এটা অফও করতে পারবো না। তো এই টেনশনও দূর করার জন্য আপনাদের কাছে নিয়ে আসছে হলো মিয়াকো একটা রিমোট, রিমোট সিস্টেম, রিমোট সিস্টেম। আপনি বেডে শুয়েই আপনি আপনার রিমোট দিয়ে ওয়ান অফ করতে পারবেন, তার মানে আপনার উঠতে হচ্ছে না। আচ্ছা, এই গেল। এখন আমি একটা ছেড়ে দেখাবো আপনাদের, আর এটা সাইজ আমি সব ছোট্ট ফ্যামিলি ছোট জন্য আনছি, মিডিয়াম ফ্যামিলি মিডিয়াম জন্য আনছি, বিগ ফ্যামিলি যাদের তাদের বিগ গুলি আনছি ভাইয়া। আচ্ছা, সব ফ্যামিলির জন্য। এখন আমি আপনাদের একটু দেখাই, এটা কিন্তু ভাইয়া এই যে হানি প্যাকটা দেখেন, এই যে হানি প্যাক, তো আমি দেখাই দেখছেন ভাই, হানি প্যাক চমৎকার, এগুলি গুলো শুকনো, একবারে শুকনো। এই হানি প্যাটের মধ্যে মানে পানিগুলো এসে ঠান্ডা হয়ে জমা, ঠান্ডা হয়ে পানিগুলি ঠান্ডা হবে। এখন আমি এখান দিয়ে একটু পানি দিয়ে দেবো ভাই আপনাদের, এইটাতে আপনি এটা লিটার টাকে বলি ভাইয়া, এটা 45 লিটার, 45 লিটার, এটা 65 লিটার, 65 লিটার, সরি এটা 65 লিটার, এটাও 65 লিটার। আচ্ছা, আর এটা 30 লিটার, 30 লিটার, সব ডিটেলস বলবো, আগে আমি একটু ছেড়ে দেখাই। আচ্ছা, এখান দিয়ে আমি পানি দিয়ে দিলাম, যার যতটুকু আপনি চাইলে 65 লিটারই পানি দিতে পারবেন। আচ্ছা, আমি পানি দিয়ে দিলাম, অফ করে দিলাম। আচ্ছা, দিয়ে দিলাম, এখন আমি ওয়ান করলাম। টেম্পারেচার কত ভাইয়া? 26 টেম্পারেচার। স্পিড বাড়ালাম, 3 স্পিডই দিয়ে দিলাম, কুলে দিয়ে দিলাম। আচ্ছা, এখন দেখেন আমি বরফ আপনাদের জন্য আমি বরফ রেখে দিছি ভাই, বরফ দিলাম, চাইলে এখান দিয়েও আপনি পানি দিতে পারবেন, এই যে আমি পানি দিয়ে দিলাম ভাইয়া, চাইলে এখান দিয়েও পানি দিতে পারবেন। আচ্ছা, আপনি ওইখান দিয়ে দুই দিক দিয়ে, আমি দুই দিক দিয়েই দেখালাম, কিন্তু এখন কুলে দিয়ে দিলাম। আচ্ছা, দেখেন ভাইয়া কীভাবে পানি টানতেছে। আচ্ছা, এই পানিগুলো এখন হানি প্যাকে যাচ্ছে, হানি প্যাকে, এই যে এখান দিয়েও যাচ্ছে, কিন্তু ভাইয়া এখান দিয়েও নিতেছে, এখান দিয়েও নিতেছে, এখান দিয়েও নিতেছে, তিন সাইডে যে বলছে হানি প্যাক, আর এটা হানি প্যাকটা একটু আপনাকে পিছনে ব্যাক সাইডটা একটু দেখাই, বিগ হানি প্যাক ভাইয়া, বিগ দেখেন ভাই, যে ভেজা শুরু করে দিছে, এই যে দেখছেন ভেজা শুরু হয়ে গেছে, এই যে পানি আসতেছে, তার মানে আপনার হানি প্যাকের কাজ করতেছে, এই যে পানি। আচ্ছা, দেখছেন তো হানি প্যাকের কাজ করতেছে, তো যেহেতু আপনার এত হ্যাভি এবং এত কোয়ালিটি ফুল, তো কেন আপনারা এটা নেবেন না ভাইয়া? সেটাই, আর সবাই কিন্তু এসি লাগাতে চায় না, কারণ এসি একটা কারণই লাগাতে চায় না, যে এসি লাগাবো, এসি লাগালে আপনার বিদ্যুৎ বিল প্রচণ্ড আসে, এবং এটা ওয়াট, এই দেখেন সব কিছু লেখা আছে, 130 ওয়াট, 130 ওয়াট, 130 মানে একটা লাইটের, লাইটের ওয়াট, তো ওয়াটও কম, ওয়াটও কম ভাই, তাহলে বিলও কম আসবে। যদি 24 ঘন্টা চালান প্রতিদিন, 24 ঘন্টা মাসে 30 দিন, তো কয় ঘন্টা হয় ভাইয়া? কিন্তু মাসে 30 দিন চালায়ও আপনার 100 টাকারও কম বিল আসবে, তাই তো কেন আপনি এটা নেবেন না? আচ্ছা, অবশ্যই আপনার এটা আপনার জন্য ভালো হবে, ওই যে বললাম টিনের ঘর, তারপরে আপনার এই গুড়ের ঘর, মাটির ঘর, বিল্ডিং ঘর, একটা দিয়ে টোটাল কাজ হয়ে যাবে, তো অবশ্যই আপনারা নেওয়া ভালো। আর এটা ব্র্যান্ড, মালয়েশিয়ান একটা ব্র্যান্ড ভাই, শীতকলম এখনই লাগতেছে ভাই। আচ্ছা, আপনি একটু আগে এটা যখন ছাড়ি নেই তখন বলছিলেন ভাই গরম লাগে, এখন আপনি বলেন কেমন লাগে ভাই? এখন তো আমি আরাম পাচ্ছি, এবং এটা বাতাসটারও দেখা দিই, দেখেন অনেকে ভাবে যে এটা বাতাস কি না কি বাতাস আসবে ভাই, দেখেন দেখছেন কলি উড়িয়ে ফেলতেছে, তো কলি যেহেতু উড়িয়ে ফেলতেছে তার মানে আপনারই করতে পারবেন, এবং
এটা আপনি চাইলে যে উঁচু নিচুও করতে পারবেন, আপনি চাচ্ছেন নিচে দিয়ে দিবেন, আচ্ছা নিচে দিয়ে দিবেন সুযোগ মতো করে নেওয়া যাবে, আবার চাচ্ছেন উপরে দিবেন উপরে দিয়ে দেন, এবং এটা সুইংও আছে, এই যে সুইং দিয়ে দিলাম, এখন দেখেন ভেতরে গলাম আপনার চালু হয়ে গেছে। ভাই ভাই কত তো টেম্পারেচার? 24। আর এটা কত ভাই? 27। এটা গলাম আমি কুলে দিই, কুলে যখন দিবেন ঠান্ডা হিটা করবে তখন আপনার এটা কাজটা শুরু করবে। মানে আপনার এখন টেম্পারেচার আমাদের এই রুমের টেম্পারেচার 24, তার মানে 24 এসে পড়েছে। একটা ঘর কলম একটা শীতল হয়ে গেছে, শীতল হয়ে গেছে। এখন গেল এটা হলো আপনার 65 লিটার, এটা 45 লিটার। আচ্ছা এটা হলো সিঙ্গেল ফ্যানের মধ্যে, ফ্যানটা কলম বিগ ফ্যান। এরপর আসেন ভাইয়া আপনার বড় ডাবল ফ্যানের মধ্যে, মিয়াকো। এই দেখেন এটার বাতাসটাও দেখেন, সেম জিনিস ভাইয়া, এটাও সেম, সব কিছু সেম, সেম অপশন সব। এবং এগুলি কলম চাকা সিস্টেম, এক ঘরের থেকে আরেক ঘরে নিতে পারবেন, এই জন্য আমি বলছি। এই ওয়ান করলাম স্প্রিট, 1 2 3 ভাই দেখেন তো বাতাসের পরিমাণটা কি মারাত্মক, খুবই বাতাস। তো অবশ্যই আপনার এটা নেওয়া ভালো। আর এগুলিও কলম তিন সাইডে হানি প্যাক, এই যে দেখেন এক সাইড দুই সাইড এবং তিন সাইড। তো এই হানি এই এয়ার কুলারগুলি নিলে আপনারা টেনশন ছাড়া থাকবেন। এটা হলো ভাইয়া ছোট ফ্যামিলি যারা ইউজ করতে চান, তার মানে মিডিয়াম ফ্যামিলি, তারপর বিগ ফ্যামিলি। আচ্ছা এরপরে আসেন আপনার টুইন টাওয়ার। আচ্ছা ভাই আমেরিকার টুইন টাওয়ারটা গুলো আমাদের বাংলাদেশে এসে পড়ছে ভাই, দেখছেন আপনি আমেরিকার টুইন টাওয়ার, এটা সম্পূর্ণ স্মার্ট একটি, দেখেন এটাই সবচেয়ে সুন্দর আমার কাছে। এটা কুলে দিতে পারবেন, স্প্রিড বাড়ান তিনে, সব একই অপশন, সব স্লিপ আছে, সুইং আছে, সুইং এ দিলে আপনার এই যে সুইং হচ্ছে ভাই, ভেতরে সুইং হচ্ছে, আবার সুইং, এই দেখেন এটা সুইং হচ্ছে ভাই, হ্যাঁ সামনের সাইডে সুইং আছে, পিছনের সাইডে সুইং আছে, টাইম দিয়ে রাখতে পারবেন 1-2 ঘন্টা টাইম দিয়ে রাখতে পারবেন, এবং প্রত্যেকটার সাথে রিমোট আছে। আচ্ছা আর এটাও হানি প্যাকটা পিছনে বিগ হানি প্যাক, দেখেন ভাই এটা একটা হানি প্যাক দিছে কিন্তু বিগ হানি প্যাক, বিগ বিশাল বড় একটা হানি প্যাক। আর এটাও আপনার খুব চলা চলতেছে, এবং অনেকের রিকোয়েস্টের কারণে ভাইয়া এটা নিয়ে আসা, অনেকের রিকোয়েস্টের কারণে অফ করে দিই। অনেক ভাই পুরো ঘর শীতল হয়ে গেছে ভাই, মানে সবগুলি ছাড়া ছাড়া হয়েছে না, পুরো শীতল। এখন আপনি নিজে বলেন ভাই, মিয়াকো তো এমনিতেই একটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড, তো কেন নেবেন না? এবং আমি যে উল্টা পাল্টা বলছি এরকম না, মালয়েশিয়ান লেখাই আছে ভাই। আচ্ছা মালয়েশিয়ান লেখা আছে, 15% থেকে আপনার মানে ইয়ে আছে, আপনার সেভিং সেভ করবে আপনার এনার্জি। আচ্ছা তো আপনি কেন অবশ্যই নেবেন না? আল্লাহর রহমতে আমি বলবো, যেহেতু একটা ভালো একটা ব্র্যান্ড নেবেন যখন, তখন আপনার টেনশন হতে পারবেন না, 10-15 বছর ইনশাল্লাহ এমনিতে ইউজ করতে পারবেন। তো এগুলার গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দিচ্ছে? এগুলি ব্র্যান্ড, তো ব্র্যান্ড সম্বন্ধে তো গ্যারান্টি ওয়ারেন্টি লাগে না, তারপরেও আপনার দিতেছি কোম্পানি থেকে 5 বছর সার্ভিস ওয়ারেন্টি। এবং এই যে রমজান মাস আসছে, রমজান মাসে তো ভাই সবাই একটা কিছু না কিছু উপহার দেয়, ভাই আমরা ওই উপহার দেবো না, আজকে উপহার দেবো একেবারে একটা, সবাই যে যারা শুনবেন সবাই এটা আশ্চর্য হয়ে যাবেন যে এই এটা কী উপহার, এই উপহারটা হবে হলো আপনাদের আজকে ধামাক একটা প্রাইস দেবো, যে প্রাইসে নাকি পুরো বাংলাদেশ গ্যারান্টি, কোথাও ওই দামে পাবেন না ইনশাল্লাহ, পুরো বাংলাদেশ গ্যারান্টি। আচ্ছা দেখেন এই যে 45 লিটার, 45 লিটারটা যদি নেন আপনি, বাংলাদেশে এখন বর্তমানে হলো 13,500 টাকা রেট, আমরা একমাত্র দিতেছি একবারে চিপ রেট। কেন দিতেছে? আজমির একমাত্র 10টা 12টা 15টা 20টা, যে যে কটা মানে হোলসেলে যারা নেবেন 12টা মিনিমাম 12টা নিতে হয়, 12টা যেই দাম রাখবো একটার সেই দাম। আচ্ছা 12টা যেই দাম একটার সেই দাম। আচ্ছা আমার কাছে 12টার কাস্টমারও এক দাম পাবে, একটার কাস্টমার এক দাম পাবে, মানে হোলসেল রেটে রিটেলটা পাচ্ছেন আপনি। এই যে এটা পাচ্ছেন মাত্র 11,500 টাকায়, 11,500 45 লিটার। এরপর আসেন হলো ভাই আপনার 65 লিটার, 65 লিটার পাচ্ছেন হলে এখন বর্তমানে হলো 16,500 টাকা, 16,500 টাকা, কিন্তু আমি আজমির রাখতেছি 15,500 টাকা। এটা দেখতেছেন যে এটা ভাই আপনার 65 লিটার ডাবল ফ্যান, ডাবল ফ্যান পাচ্ছেন হলে আপনার মাত্র ভাই মাত্র পাচ্ছেন কত জানেন ভাই? মাত্র পাচ্ছেন 18,500 টাকা ভাই, 18,000, মানে ধামাকা প্রাইস। এরপর আসেন টুইন টাওয়ার, এই টুইন টাওয়ারটা হলো ডাবল ফ্যান ভাইয়া, এই ডাবল ফ্যানটা পাচ্ছেন হলো টুইন টাওয়ারটা পাচ্ছেন মাত্র আপনি 17,000 টাকা ভাই, 17,000 টাকা, এবং এই প্রাইসটা সম্পূর্ণ গ্যারান্টি প্রাইস, কোথাও ইনশাল্লাহ কম পাবেন না। আর একটা যেহেতু নেবেন 10-15 বছর ইনশাল্লাহ ইউজ করতে পারবেন। আচ্ছা আর ঢাকার মধ্যে যারা নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার দিলে এবং ক্যাশ অন ডেলিভারি পাবেন,
ডেলিভারি পাবেন। আর হলো ঢাকার বাইরে যারা নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার এবং কিছু টাকা অ্যাডভান্স করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ঠিক আছে ভাই, তো আপনাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা? আমার অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেটে, নিউ মার্কেটে এসে 3 নম্বর গেটে এসে আমাকে ফোন দিলে হবে, আমি আমার শপে নিয়ে আসতে পারবো রিসিভ করে। আর সরাসরি আমার যারা সবে আসতে চান, ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেটে এসে 16 নম্বর গলি 369-370 নিউ আজমির এন্টারপ্রাইজ। আরেকটা ওয়ে আছে, সেটা হলো আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে আমাকে ফোন দিলে আমি রিসিভ করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। আপনি একটা ভালো প্রোডাক্ট নেন, ট্রাস্টেড দোকান থেকে নেন, যেই দোকানে আপনার সব সময় আপনার পাশে থাকবে, বিপদেও থাকবে আর সুখেও থাকবে। কারণ একটা কোনো সমস্যা হলে সেটা একটা বিপদ, ওই বিপদটা যেন আপনার পাশে থাকে, ওরকম একটা বিশ্বস্ত একটা দোকান থেকে অবশ্যই আপনার নেওয়া উচিত। ঠিক আছে ভাইয়া, তো দারুণ প্রোডাক্ট আজকে দেখালেন, ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।